গুড ইভিনিং বন্ধুরা। তো এরকমই 8 মাস আগে এই ব্যাচেলার সন্দীপকে ঋষিকেশে শুয়ে দিয়েছিল, কিন্তু 8 মাস পরে আজকে আবার ব্যাচেলার সন্দীপ জেগে উঠেছে ঠিক এরকম ভাবে। এই কি খবর তোর? খুব আনন্দ না আজকে? বুঝতে পারছি না আনন্দ কি না আনন্দ। তো ব্যাচেলার সন্দীপ আবার জেগে উঠেছে, তার জন্য বিছানার অবস্থা এরকম হয়ে গেছে। এই কি করবি আজকে? ঘুমালাম, টাটা। তো বাই দ্য ওয়ে, ব্যাচেলার সন্দীপ ঘুমোক, কিন্তু এখন ম্যারেজ সন্দীপ ব্লগ করবে, কাজ করবে। তো ওয়েলকাম ব্যাক টু রিসেন্ট ম্যাজিক, হোপ ইউ গাইজ আর এনজয়িং ইওর লাইফ। আর আস্তে আস্তে তো দেখুন প্রচন্ড, মানে আই থিঙ্ক ইট উইল মেক দ্য হেডলাইন্স টুমরো, অসম্ভব বড় একটা এক্সপ্লোশন। এবার আমি এটা নিয়ে নিই, অসম্ভব মানে বীভৎস বড় কিছু তো একটা হয়েছে যেটা আমি আস্তে আস্তে দেখলাম। ও বাই দ্য ওয়ে, আমি দেখাইনি না, চলুন ওটা দেখে নিন, তারপর আবার ফিরে আসছি। তো আমি এখন একটু একটু বেরোচ্ছি, মানে বেরোচ্ছি মানে আমি গড়িয়াতে যাচ্ছি, বাড়ি চলে যাচ্ছে। আমি এখানে কয়েকদিন থাকবো, তো আবার শনিবার দিন আমাকে এখান থেকে কালেক্ট করতে আসবো, কালেক্ট করতে আসবো অ্যাজ আ পার্সেল। তো ফার্স্ট টাইম, আই থিঙ্ক ফার্স্ট টাইম ইন 8 মান্থস, 8 10 মান্থস, হ্যাঁ 8 মান্থস। তো তুমিও কিছু একটু ব্লগিং টাইম করো, তাহলে আমি ওখানে দিয়ে দেবো। আর তুমি ওখান থেকে কিছু করো? আমার কিছু করাই না, আমার বোরিং লাইফ, আমারও কিছু করার নেই। চলো টাটা। তো ফেরার সময় জাস্ট মেট্রোপলিটনটা ক্রস করলাম আর দেখছি বিশাল বড় একটা ধোঁয়া। এবার একটু বাইরে উঁকি মেরে দেখলাম, তখনই বুঝলাম নিশ্চয়ই আগুন লেগেছে। তো পরের দিন হেডলাইনে তো বেরিয়ে গেছে যে ট্যাংডার বস্তিতে আগুন লেগেছিলো। মানে এরকম আগুন সিরিয়াসলি বলছি আমি জীবনে কোনো দেখিনি, এত উঁচু ধোঁয়া। তো যে ভিডিওটা আপনারা দেখলেন, আমি ফেরার পথে হঠাৎ করে আমি যে সায়েন্সি আমি গান শুনছিলাম, কিছু একটা করছিলাম মনে নেই, সায়েন্সি দেখে অনেক দূর থেকে ধোঁয়া দেখা দিচ্ছে। তো যে ড্রাইভার, মানে আমার উবার ড্রাইভার, সে উনি বলছে ভাইয়া দেখো ক্যা হো রা হ্যায়। আমি ও এত কথা বলছে আমি তাকাচ্ছিলামই না। তারপরে দেন আই স ওয়ান, ইট ওয়াজ লাইক হ্যাভক। আমার আমার লাইফে এত বড় আমি জীবনও দেখিনি এত বড় এক্সপ্লোশন। আর এক্সপ্লোশনটা কত বড় হচ্ছে যখন ধোঁয়াটা এত উঁচু অব্দি উঠছে। অনেক প্রার্থনা রইল যারা এই আগুনে সাফার করেছেন, কিন্তু আজকের নতুন দিন, লাইফ গোজ অন লাইক এই প্লেনটা। আজকের আকাশটা এমন অদ্ভুত সুন্দর, মানে এখানে দেখা যাচ্ছে না কারণ আমি ফ্রন্ট ক্যামেরা অন করে আছি, দাঁড়া উল্টো দিকে করে দেখা যাচ্ছে, সুন্দর মানে অস্বাভাবিক সুন্দর। আমি যাচ্ছি এখন একটু একটা মোটর ট্রেনিং স্কুলে, সেটাখানে আমার ড্রাইভিং লাইসেন্সটা হারিয়ে গেছে, তো তার জন্য ওটাকে মানে নিতে হবে, তার জন্য আমি একটু যাচ্ছি। নিতে হবে না, অ্যাপ্লাই করতে হবে, জানি না আবার কী কী কাগজের জন্য পাঠাবে। আবার আর বাই দ্য ওয়ে, আমার ফোন আমার রেডিওটা খারাপ হয়ে যেত, সেটা একটা নেব। But somehow I'm caught in the middle. Is this the end before we've even begun? এই দেখো শোনো মা, তোমার হচ্ছে এটা দিওয়ালি গিফট, মিষ্টি, সুগার ফ্রি মিষ্টি। সুগার ফ্রি মিষ্টি কি এটা? এটা রেডিও, রেডিও মিষ্টি। ও তো চলো আমি ফ্রেশ হয়ে গেছি, এবার হচ্ছে দেখি মা সব এখানে আজকে 14টা মোমবাতি তায়, তো সেটা কে চলো একটু দেখাই। তারপরে আজকের হাইলাইট অফ দ্য পুরো ব্লগের জন্য ওয়েট করে থাকো, ঋষিকাও এখান থেকে কিছু শুট করে পাঠিয়েছে, তো সেটা দেখাবো। অ্যান্ড ইট ইজ কোয়াইট ইন্টারেস্টিং, কারণ আমি জানি কী পাঠিয়েছে, তো জাস্ট ওয়েট ফর ইট। হ্যাপি দিওয়ালি টু ইউ অল। তো আজকে দিওয়ালির আগের দিন, মানে কালী পুজোর আগের দিন আজকে ফ্রাইডে, তো আমরা দুজনেই একটা ভালো, মানে ও একটা প্লাজো পরেছে আর আমি একটা কুর্তি পরেছি, আর আমরা সেজে নিয়েছি, একটু পরে আমরা হয়তো বেরোতেও পারি। আর তার আগে আমরা পুরো বাড়িতে ক্যান্ডেল লাগাবো, প্লাস এখানে একটু ভালো মানে লাইট দিয়েছি, দেখো এখানে এখানটাতে লাইট দিয়েছি, পুরো রেলিংটাতে, ওপরেও আছে।
তো এখানেও আমরা ক্যান্ডেল জ্বালাবো, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা, আই থিঙ্ক ইন্টারেস্টিং হতে চলেছে ভিডিওটা। তো এই যে এটা আমার মা, আর মাও তোমাদেরকে উইশ করবে। ক্যান্ডেল দিচ্ছে, এই পুরো সিঁড়িটাতেই আমরা দেব ক্যান্ডেল। টু আমাদের বাড়ি, এখানে হচ্ছে এখন মা দিচ্ছে কত 14টা প্রদীপ। তো 14টা প্রদীপের মধ্যে নিচে কয়টা দেওয়া হয়েছে, তো এখন বাকিগুলো দিচ্ছে। বেশ সুন্দর লাগছে এখানে আমাদের, এটা তো আমাদের বারান্দাটা হয়েছে, প্লাস বাইরেরও খুব সুন্দর লাগছে দেখতে। তো হ্যাপি দিওয়ালি টু এভরিওয়ান। চলো একবার নিচের থেকেও দেখিয়ে আনি যে কিরকম লাগছে পুরো আমাদের পাহাড়টাকে। আমাদের এই তিনটা বাড়ি খালি লেগে গেছে। সো অল রাইট, আজকের ভিডিওটা এর মতোই। আর আমাদের ব্যাঙ্গালোর যাওয়ার টাইম অলমোস্ট হয়ে আসলো, বাট কিছুদিন বাকি আছে, তো আরও বেশি করে মজা করবো। যত বেশি আমরা মজা করবো তো তত ব্লগে আরও বেশি মজা হবে। তো প্লিজ দেখতে থাকো রিসেন্ট ম্যাজিক, আর আমার তরফ থেকেও হ্যাপি দিওয়ালি, ঋষিকার তরফ থেকেও হ্যাপি দিওয়ালি, আমাদের পুরো দুই বাড়ির তরফ থেকে হ্যাপি দিওয়ালি। উইশ ইউ অল আ ভেরি হ্যাপি দিওয়ালি অ্যান্ড হোপ ইউ এনজয় আ লট। অবভিয়াসলি আস্তে আস্তে থিংস নর্মাল হতে চলেছে। তো হ্যাভিং সেড দ্যাট, আজকের ব্লগটা এর মতোই। প্লিজ 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 দেখতে থাকো রিসেন্ট ম্যাজিক, আর আমরা আরও ভালো ভালো ব্লগ নিয়ে আসছি। তো কিপ এনজয়িং অ্যান্ড কিপ সাবস্ক্রাইবিং, কিপ লাইকিং, কমেন্ট করো, আমাদের কমেন্ট করতে খুব ভালো লাগে, অলমোস্ট সবকটা কমেন্টের অ্যান্সার দিতে চেষ্টা করি। So till next time, bye-bye.